আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি যে একটা এটা ঘাসের জমি, গমও কিন্তু এই চারাবেলায় ছোটোবেলায় কিন্তু এরকম হয়, গমটা যখন বনে, গম বোনার পরে এটা অভিকল ঠিক একই রকম, বড় হইলে যখন গমটা উপরে আসে তখন বোঝা যায়। আর এই এখন যে বর্তমান যে ঘাসের সিস্টেমটা আসছে, এই শীতকালীন এই ঘাসটা, এই ঘাসের সিস্টেমটা দেখেন একই, একদম সেম গম, সেম একই, কিন্তু এটা ঘাস গরুকে কেটে খাওয়ানো লাগে। আর এই শীতকালে কিন্তু আপনার নেপিয়ার ঘাসটা যেটা, এটা কিন্তু বড় হয় না। এই এটার নাম এটা হচ্ছে জব ঘাস, এটা আর অল্প কয়েকদিন পরে কিন্তু কাটা যাবে। এটা মানুষ এখন অনেক বিঘা বিঘা জমি চাষ করে ঘাসের, গরুর জন্য ঘাস চাষ। দর্শক, আমরা চলে আসলাম ঘাসের জমিতে। এই যে এখান থেকে কিছু ঘাস কেটে নেওয়া হয়ে গেছে, আজকে আমি কাটতে আসছি। এখন শীতে ছাগল গরু মাঠে ঘাসে খুবই সংকট, নেপিয়ার ঘাসগুলো বড় হচ্ছে না, তাই গরুকে এখন শুধু বিচুলি খাওয়াতে হচ্ছে। এটা কিন্তু আমাদের বিল, এই যে চারিদিকে দেখেন, বিলের মাঝখানে ঘাস বুনেছিলাম। এখন মাঝখানে এই জমিটায় পড়ে আছে, এটাকে কিন্তু ধান লাগাবো। এই ধান লাগানোর আগে এটাকে ট্রাক্টর কাজ দিয়ে এই ঘাসটা বুনেছিলাম। ঘাসটা বোনার পরে এটা এখন হয়ে গেছে, এটা আর অল্প দুই থেকে চার দিনের ভিতরে এই ঘাসটা কেটে নিয়ে যাব, কেটে তারপরে এটাকে এখানে ধান লাগাবো। ঘাসটার, নেপিয়ার যে ঘাসটা, সেই ঘাসটার থেকে এটার একটু উপকারিতা বেশি। নেপিয়ার ঘাসটা আমরা গাভি গরুকে খাওয়াইছি, গাভি গরু কিন্তু নেপিয়ার ঘাসে সেরকম দুধ আসে না। নেপিয়ার ঘাসটা দিলে কি হয়, এটা শুকনা বিচুলি খাওয়ার চেয়ে যদি নেপিয়ার ঘাসটা একটু কাঁচা ঘাস দেওয়া যায় সাথে, তাহলে খায় ভালো, এই জন্য কিন্তু ঘাসটা বেশি দেয়। তাছাড়া উপকারিতা নেপিয়ার ঘাসে সেরকম নাই, তবে জব ঘাসটা, এটা পর্যাপ্ত উপকারিতা আছে। গাভি গরুকে একটু কাঁচা ঘাস যদি বেশি খাওয়ানো যায় এবং একটু দানা খাওয়ানো যায় বেশি, তাহলে কিন্তু গাভি গরুর দুধ বেশি আসে। আর ঘাসটা কতদিনে হয়, ঘাসটা দুই মাস লাগে না। জমির যদি রস থাকে জমিতে, তাহলে বুনে দিলে 6 থেকে 7 দিনে 8 দিনে চারাটা বের হয়ে যায়। 5-6 আঙুল ঘাসটা যখন বড় হয়ে যায় তখন আপনি সেচ দিয়ে নাইট্রোজেন ইউরিয়া যত দিবেন, একটা সেচ দিয়ে ইউরিয়া দিলেই ঘাসটা হয়ে যায়, দ্বিতীয় একটা সেচ দিয়ে, আর অল্প যদি ইউরিয়া লাগে তাহলে হয়ে গেল ঘাসটা। ঘাসটা হইতে সময় লাগে না, সর্বোচ্চ 1 মাস 35 দিন 40 দিন লাগে এরকম। ঘাসটা জমি ধরে বিক্রি করা যায়, 1 বিঘা জমি মাঠের বাজারের চাহিদা বুঝে বিক্রি করা যায়। যেমন 1 বিঘা জমি 20,000 টাকাও বিক্রি করা যায়। তাহলে আমার ঘাসটা যদি 1 বিঘা জমিতে 15 কেজি ঘাসের বীজ লাগে, 15 কেজি, এটা বুনে সেচ দিলে একদম অল্প খরচে আপনি 20,000 টাকা পাচ্ছেন দেড় মাসে। সর্বোচ্চ দেড় মাস লাগে, দেড় মাসে আপনি 20,000 টাকা পাচ্ছেন ঘাসের চাষে। এখানে লেবার লাগবে না, ওষুধ লাগবে না, সার ওষুধ লাগবে না, কোনো কীটনাশক নাই, এটা সহজ চাষ ঘাসের, শীতকালীন ঘাস এটা। এই যে আমি এখান থেকে 1 বোঝা ঘাস কাটলাম, এখন এটা বাড়ি নিয়ে যাব গরুর জন্য।